ওয়েলকাম টু দ্য প্রফিসিং চ্যানেল। আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া রইল, কোনো অসুবিধা হলে আপনারা যোগাযোগ করতে পারেন। আর বেলেঘাটার একজন শিকারী আমার সাবস্ক্রাইবার আমাকে কিছু ভিডিও পাঠিয়েছে, তো সেই ভিডিও আপনার সঙ্গে শেয়ার করলাম। ওনারা সেকেন্ড দিন 30 তারিখ বেলেঘাটা লেকের 104 নম্বর সিটে কিছু রুই মাছ ধরেছে, সেই ভিডিও আমাকে পাঠিয়েছে, আপনার সঙ্গে শেয়ার করলাম। আপনারা না কেটে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। আর আজকে আর এখন অবধি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন নতুন নতুন আপডেটের জন্য। আর ভিডিও অবশ্যই লাইক করবেন। আজকে তাহলে আসলাম, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। 30/29/4/2023-এ বেলেঘাটা লেকে ওপেনিং হয়েছে, আজকে তার দ্বিতীয় দিন। 104-এ আমরা বসে আছি, আসাবিল খান ফিশিং স্টোরের মশলা দিয়ে মাছ ধরা হচ্ছে। ভাগনা আছে আমাদের, অনুপ ভট্টাচার্য আছে, গোপাল ব্যানার্জি আছে, সুব্রত মণ্ডল আছে, অনেকেই মাছ হচ্ছে, একটা সিট খালি নেই। মোটামুটি মাছ খাওয়া এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, চালে মাছ ঢুকে আছে কিন্তু মাছ মুখে নিচ্ছে না। আমাদের তাও 8টা হয়েছে দাদা। আপনাদের কটা হয়েছে? 3টে? হ্যাঁ, 2টো। ওখানেও মাছ বেশি হয়নি, আজকে মাছ খাওয়া পড়ে গেছে। ওই দেখ ধরা, আসাম এখানে ফিশিং স্টোরের মশলা দিয়ে 7 পিস মাছ হয়েছে, এখনো মাছ ধরা হচ্ছে। আপনার জানাবো।